নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উঠে এসেছে খুব বড় একটা আপডেট। এবার লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় সব মহিলারা পাবেন মাসে 1000 টাকা। বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। সবাই 1000 টাকা করে পাবেন, 1000 টাকা করে সারা জীবন পাবেন। এবার লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় 60 বছর বয়সের পর মহিলারা মাসে পাবেন 1000 টাকা। এ বিষয়ে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এছাড়াও এর আগের ভিডিওতে একজন দর্শক আমাদের কমেন্ট করেছেন, 60 বছরে লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা পাবে প্লাস বার্ধক্য ভাতার 1000 টাকা, মোট 2000 টাকা পাবে। আসলে তিনি আমাদের কাছে প্রশ্ন করেছেন, এ বিষয়ে আপনাদের জানিয়ে দেবো আজকের ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ঝটপট কমেন্ট বক্সে লিখে দিন, আমরা পরবর্তীতে কিন্তু এই নিয়ে ভিডিও বানাবো। ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদের জানিয়ে রাখি, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই এমনই লেটেস্ট হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে অল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো আসুন ভিডিওটি আমরা এখানেই শুরু করি। রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে একের পর এক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। মহিলাদের জন্য চালু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে তপশিলী জাতি উপজাতি মহিলাদের মাসিক 1000 টাকা, অন্য মহিলাদের মাসিক 500 টাকা করে পেতেন। তবে এই ভাতা পেতেন 25 থেকে 60 বছর বয়সীরা। তবে 60 বছর বয়সের পর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যেত। কিন্তু রাজ্য সরকারের নতুন উদ্যোগে এবার 60 বছর বয়সের পর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা সরাসরি বার্ধক্য ভাতার সঙ্গে যুক্ত হয়ে যাবেন। অর্থাৎ এর জন্য কিন্তু আলাদা করে আপনাদের কোনো আবেদন করতে হবে না এই বার্ধক্য ভাতার জন্য। অর্থাৎ যারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পান তাদের 60 বছর বয়স পেরোলেই রাজ্যের সব মহিলারা বার্ধক্য ভাতার আওতায় এসে প্রতি মাসে কিন্তু 1000 টাকা করে পেয়ে যাবেন। আশা করি আপনারা সেই আগের প্রশ্নের উত্তরটা পেয়েই গিয়েছেন। তো সরাসরি কিন্তু এই টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। লক্ষ্মীর ভাণ্ডার তাদের বরাদ্দ বাড়ল এবং 500 বদলে মাসিক কিন্তু 1000 টাকা করে পেয়ে যাবেন তারা। অর্থাৎ আগে কিন্তু ভাগ ছিল এসসি এসটি মহিলারা যারা ছিলেন তারা কিন্তু 1000 টাকা করে পেতেন, জেনারেল অথবা ওবিসি যারা আছেন তারা কিন্তু মাসিক 500 টাকা করে পান। এইবার আপনাদের যখন 60 বছর বয়স পেরিয়ে যাবে, অর্থাৎ এই মার্চ মাসের পর থেকে কিন্তু অনেক মহিলাদের, প্রায় 1 লক্ষেরও বেশি কিন্তু মহিলাদের এই 60 বছর বয়স হয়ে যাবে এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবার সেই সব মহিলাদের কী হবে? সেই সব মহিলারা কিন্তু 60 বছর পরের থেকে আর আপনাদের বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে না। সেই প্রকল্পের আওতায় আপনারা সরাসরি লিঙ্ক হয়ে যাবেন, কারণ আপনাদের ডকুমেন্ট কিন্তু সব রাজ্য সরকারের কাছে জমা দেওয়া আছে। আপনারা যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন আপনাদের মনে আছে, আপনারা অনেক কাগজপত্র সেখানে জমা করেছিলেন, তবেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পেরেছিলেন। সেই কাগজপত্র আর নতুন করে আপনাদের জমা দেওয়ার দরকার নেই। যেমনভাবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেমনভাবেই 60 বছর বয়স আপনারা পেরোলেই আপনারা বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং কিন্তু মাসিক আপনারা 1000 টাকা করে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সরাসরি পেনশনের আওতায় চলে আসবেন তারা। তবে এখানে কোনো জাতির ভেদাভেদ নেই, আপনি যদি এসসি এসটি জেনারেল অথবা ওবিসি মহিলা হয়ে থাকেন তবুও আপনি মাসে 1000 টাকা করে পেয়ে যাবেন। তো ভিডিওর প্রথমেই যে কমেন্ট আপনারা দেখলেন একজন দর্শক আমাদের করেছিলেন, তার কথা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে যে 1000 টাকা পান, 60 বছর বয়সের পর কিউ এই 1000 টাকা করে পাবো, প্লাস এই বার্ধক্য ভাতার কি 1000 টাকা করে পাবো, টোটাল কি 2000 টাকা করে পাবো? না, একদমই না। আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার ওই 60 বছর বয়স পর্যন্তই, তারপরে কিন্তু আপনারা সরাসরি সেই লক্ষ্মীর ভাণ্ডারের লিঙ্কটা সরাসরি কিন্তু বার্ধক্য ভাতার সাথে হয়ে যাবে। তারপরে কিন্তু আপনারা বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং সেখান থেকে কিন্তু 1000 টাকা করে পেনশন পাবেন, এমনটাই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি জানিয়েছেন চলুন বিস্তারিত আপনাদের এক নজরে দেখিয়ে দিই। লক্ষ্মীর ভাণ্ডার মায়েদের জন্য বলি, লক্ষ্মীর ভাণ্ডার যারা ইতিমধ্যে পাচ্ছেন অনেকের নজরে 60 বছর বয়স হয়ে যাবে, অর্থাৎ তিনি আর পাবেন না। তাই আমরা নতুন করে পরিকল্পনা করেছি, সেটা কি বলুন তো, মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার পান তারা, মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার পান তারা, হাত তুলুন তো। আপনাদের জন্য সুখবর আছে, সুখবরটা কি, দেখো যেই আপনাদের 60 বছর বয়স হয়ে যাবে সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার যারা পান তারা অনলাইন চলে যাবেন, একদম লিঙ্ক হয়ে যাবে, 1000 টাকা করে সারা জীবন পাবেন। তারা লক্ষ্মীর ভাণ্ডার এখনো করেননি, করে নেবেন, 60 বছর বয়স পর্যন্ত করা আছে। আর 60 বছর বয়স হলে সবাই ওটা 500 টাকা থেকে ফেলে আমার আপনাদের 1000 টাকা হয়ে যাবে, 1000 টাকা করে ওটা অনলাইনে লিঙ্ক হয়ে যাবে এবং ওটা অনলাইন ভাড়ার মধ্যে চলে আসবে। লক্ষ্মীর ভাণ্ডারে যারা আছেন তারা সারা জীবন ওই 1000 টাকা করে 60 বছর বয়স থেকে পাবেন।